কৈলাস পর্বত। হিন্দু ধর্মাবলম্বী মানুষরা এই পর্বতকে খুবই পবিত্র মনে করে। হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন যে এই কৈলাস পর্বতে ভগবান শিব বসবাস করেন। তাছাড়া এই পর্বত পৃথিবীর অন্যান্য কঠিন পর্বতগুলির মধ্যে অন্যতম। যদিও মানুষ অন্যান্য কঠিন পর্বতগুলি জয় করতে সফল হলেও এই পর্বত জয় করতে এখনো কেউ সক্ষম হয়নি। যুগ যুগ ধরে বিজ্ঞানীরা জানার চেষ্টা করে চলেছেন কেন আজও কেউ কৈলাস পর্বত জয় করতে পারেনি। কৈলাস পর্বত ও তার পাদদেশে অবস্থিত মানস সরোবরকে ঘিরে রয়েছে বহু রহস্য। হাটি ফ্ল্যাশের আজকের এই ভিডিওতে কৈলাস পর্বতের সাতটি অমীমাংসিত রহস্য সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। হ্যালো এভরিওয়ান, আমি নন্দিনী। হাটি ফ্ল্যাশের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। মেইন টপিকে যাওয়ার আগে, আপনি যদি প্রতিদিন পৃথিবীর অজানা অবাক করা রহস্যময় তথ্য জানতে চান, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। পশ্চিম তিব্বতে অবস্থিত কৈলাস পর্বত সমুদ্রপৃষ্ঠ থেকে 6,656 মিটার উচ্চতায় অবস্থিত। এই পর্বতের চূড়া দেখতে পিরামিডের মতো। মিশরের পিরামিডের থেকেও এর উচ্চতা বেশি। কৈলাস শব্দটির উৎপত্তি সংস্কৃত শব্দ কেলাস থেকে, যার অর্থ স্ফটিক। বরফে ঢাকা এই পর্বতকে দেখতে স্ফটিকের মতো মনে হওয়ায় এই পর্বতের নাম কৈলাস। এই কৈলাস পর্বতে লুকিয়ে থাকা অমীমাংসিত সাতটি রহস্যের মধ্যে এক নম্বর হলো পৃথিবীর কেন্দ্র কৈলাস পর্বত। পৃথিবীর ঠিক ভর কেন্দ্রে অবস্থিত কৈলাস পর্বত পৃথিবীর এক প্রান্তে উত্তর মেরু ও অন্য প্রান্তে দক্ষিণ মেরু, এই দুইয়ের ঠিক মাঝখানে অবস্থিত হিমালয় পর্বতমালা, আর হিমালয়ের ঠিক মধ্যভাগে অবস্থিত কৈলাস পর্বত। কৈলাস পর্বতকে বলা হয়ে থাকে পৃথিবীর একেবারে কেন্দ্রস্থান। হিন্দু ছাড়া জৈন, বৌদ্ধ ও শিখ ধর্মেও কৈলাস পর্বত বিশেষ গুরুত্বপূর্ণ। পিরামিড আকৃতির এই পর্বতের আশেপাশে আর কোনো বড় পর্বত নেই। এই পর্বতের প্রাকৃতিক বৈশিষ্ট্য কেন এরকম, সেই প্রশ্নের উত্তর আজও বিজ্ঞানীরা দিতে পারেননি। দু নম্বর, দুটি রহস্যময় হ্রদ। কৈলাস পর্বতের পাদদেশে রয়েছে দুটি রহস্যময় হ্রদ যা স্বস্তিক চিহ্নের মতো দেখতে। একটি হলো মানস সরোবর আর অন্যটি হলো রাক্ষসতাল। মানস সরোবর হলো বিশ্বের উচ্চতম মিষ্টি জলের হ্রদ, আর রাক্ষসতাল হলো বিশ্বের উচ্চতম নোনতা জলের হ্রদ। মানস সরোবরের জল সবসময় শান্ত থাকে এবং রাক্ষসতালের জল সবসময় অশান্ত। এই দুটি হ্রদ প্রাকৃতিকভাবে সৃষ্ট না মানুষের হাতে তৈরি, তা এখনো বলতে পারেনি বিজ্ঞানীরা। চার নম্বর, ডমরু ও ওমেরাও শোনা যায়। কৈলাস পর্বত ও মানস সরোবরে সবসময় ডমরু বাজার মতো শব্দ শোনা যায়। তার সঙ্গে সবসময় শোনা যায় ওম ধ্বনি। কেন এখানে এই শব্দ নিরন্তর হয়ে চলে তা বোঝার চেষ্টা করেও সফল হতে পারেননি বিজ্ঞানীরা। তবে কারোর কারোর দাবি বরফ গলে পড়ার আওয়াজই এখানে এরকম ভাবে শোনা যায়। পাঁচ নম্বর, কৈলাস পর্বতের সাত আলো। কৈলাস পর্বত গেছেন এমন অনেকেরই বক্তব্য যে এখানে সাত রকমের আলো দেখা যায়। রাতের বেলা এখানে সাত ধরনের আলো এত উজ্জ্বলভাবে ফুটে ওঠে যে সবকিছুই স্পষ্টভাবে দেখা যায়। এই আলো রহস্যের মীমাংসা আজও করতে পারেননি বিজ্ঞানীরা। চৌম্বকীয় শক্তি থেকে এই ধরনের আলো নির্গত হতে পারে বলে অনেকেরই ধারণা। ছ নম্বরে রয়েছে অজেয় এই পর্বত। কৈলাস পর্বতের উচ্চতা 6,600 মিটার। মাউন্ট এভারেস্টের চেয়েও এর উচ্চতা কম। মাউন্ট এভারেস্টের চূড়া অনেকে পৌঁছতে পারলেও তার চেয়ে কম উচ্চতা সম্পন্ন কৈলাস পর্বত এখনো কেউ জয় করতে পারেনি। এর পেছনে থাকা রহস্যগুলি আজও অমীমাংসিত। সাত নম্বরে রয়েছে বয়স বেড়ে যায়। প্রতি বছর হাজার হাজার তীর্থযাত্রী মানস সরোবরে যাত্রা করেন, তবে অত্যন্ত দুর্গম প্রাকৃতিক পরিবেশের কারণে
অল্প সংখ্যক কয়েকজনই যাত্রা সম্পন্ন করতে পারে, কিন্তু যারা কৈলাস পর্বত আরোহণ করার চেষ্টা করেছেন কথিত আছে তাদের চুল ও হাতের নখ বাড়তে থাকে দ্রুত গতিতে, যদিও এর বৈজ্ঞানিক ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি। কৈলাস পর্বতের সম্পর্কে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি আপনাদের কেমন লাগলো তা আমাকে একটি কমেন্ট করে জানান। যদি ইন্টারেস্টিং ইনফরমেটিভ লেগে থাকে তাহলে একটি লাইক আর শেয়ার করে দিন, আর প্রতিদিন পৃথিবীর অজানা অবাক করা রহস্যময় তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্যে।